আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতি আলি তায়ফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আমরা সকলেই অবগত আছি আজকে পবিত্র রমজানুল মোবারক মাস আমাদের মাঝখানে এসেছেন, এই মাস রমাদান আজকে বিদায়ের লক্ষ্যে। সেই উদ্দেশ্য করে আমি পবিত্র কোরআনুল কারিম থেকে ইতিকাফের যে বিধানটা এসেছে এই ইতিকাফের বিধান নিয়ে আলোচনা নিয়ে এসেছি, সেটা সুন্দর করে কোরআন এবং হাদিস থেকে আলোচনাটি ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র রমজানুল মোবারক মাসে ইতিকাফের যে বিষয়টা আসছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা বাকারার 125তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে নির্দেশ করলেন যে তোমরা আমার পবিত্র ঘরকে কাবাকে তোমরা রুকুকারী, সিজদাকারী এবং ইতিকাফকারীদের জন্যে তোমরা পবিত্র রাখো। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখান থেকে জানতে পারলাম যে ইতিকাফের বিষয়টা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। এই যে ইতিকাফ, আমরা ইতিকাফটা এই ইতিকাফ সম্পর্কে আমরা জেনে নিই, ইতিকাফ কাকে বলে। ইতিকাফটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে যাওয়ার জন্যে এই দুনিয়ার সকল কর্ম, সকল রকমের কাজকর্ম থেকে ফারেগ হয়ে শুধুমাত্র একমাত্র আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্যে মসজিদে, ঘরের কোণে অথবা মসজিদের কোণে, ছেলেদের জন্য, পুরুষদের জন্য মসজিদের কোণে এবং মহিলাদের জন্য বাসায় ঘরের এক কোণে আল্লাহর একজ্ঞ স্মৃতিতে আল্লাহর সান্নিধ্যে যাওয়াকেই ইতিকাফ বলে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সেই ইতিকাফ সম্পর্কে আমরা কিছু কথা এখান থেকে জানতেছি, সে বিষয়টা আরও ক্লিয়ার করার জন্য একটু আলোচনার দিকে যাই। সেটা হচ্ছে বিশ্বনবীজি এই ইতিকাফটা তিনি সবসময় করেছেন, মাদানির জিন্দগিতে বিশ্বনবীজি গিয়ে তিনি যতদিন বেঁচেছিলেন ততদিন পর্যন্ত এই ইতিকাফ করেছেন। বিশ্বনবীজি এই ইতিকাফের গুরুত্ব অনেক বেশি দান করেছেন, কারণ বিশ্বনবীজি দুনিয়ায় যতদিন বেঁচেছিলেন ততদিন তিনি ইতিকাফ করেছেন। এখন এই ইতিকাফটা কোন সময় করতে হবে সেটা যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই এখানে আলোচনার ভিতরে আসবে যে ইতিকাফটা অবশ্যই বিশ্বনবীজিকে জানিয়ে দেওয়া হয়েছে শেষের 10 দিনে, বিশ্বনবীজিকে ইতিকাফটা খোঁজ করার জন্য বলা হয়েছে এই শেষের 10 দিন। বিশ্বনবীজি তার জীবনে যতদিন তিনি এই দুনিয়ায় বেঁচেছিলেন ততদিন পর্যন্ত এই দুনিয়ায় শেষের 10 দিনে বিশেষ করে বেজোর সংখ্যায় বিশ্বনবীজি ইতিকাফ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই ইতিকাফের গুরুত্ব এই জন্য এত বেশি হলো কারণ কি জানেন? কারণ একটাই, সেটা হলো এই রমাদান, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেটা জীবন গঠন করার একটা গাইডবুক পবিত্র আল কোরআন, এই কোরআনটা এই মাসেই নাজিল হয়েছে এবং এই মাসেই কদর নামক একটা রজনী, আর সেই রজনীটা হয়ে থাকে শেষের 10 দিনে বিশ্বনবীজিকে জানানো হয়েছে, আর সেই কদরের কারণেই আজকে এই রজনীর দামটা বৃদ্ধি পেয়ে গেছে, এই মাসের দামটা বৃদ্ধি পেয়ে গেছে। এই জন্য বিশ্বনবীজি শুধু এই কদর খোঁজ করার জন্যই শেষের 10 দিনে বিশ্বনবীজি ইতিকাফ করেছেন। আর এই কদরের মর্যাদাটা কত বেশি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল কদরের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর,
তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখান থেকে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর জন্য নাজিল করে দিয়েছেন যে নবীজিকে জানানো হলে, হে নবী আপনি কি জানেন, অমা আদ্রাকা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি আপনি কি জানেন? বিশ্বনবীজিকে আল্লাপাক প্রশ্ন করেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার উত্তর দিয়ে দিলেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফিস সাহার, লাইলাতুল কদরটা হচ্ছে এমন একটা রজনী যেই রজনীটা হাজার মাস অপেক্ষা উত্তম। এখানে হাজার শব্দটি ব্যবহার করা হয়েছে, আরবিরা হাজার বলতে অনেক অধিক বোঝায়, কিন্তু আসলে হাজার নয়, একের অধিক অনেক, যার কোনো গণনায় তার চাইতেও এই রজনীটা হচ্ছে উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এটা অবশ্যই জেনে নিলাম যে এতিকাফের গুরুত্ব এখান থেকেই আসছে। আমরা সকলেই এতিকাফটা আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালাম।